কবিতা শীতের কাপুনি বসন্তের নাচুনি কবি অমল কুমার রায়। কোনে ওই শীতের হাওয়ায় কাপুন থর থর, মানুষজন হয় যে বেতাল হয়ে জড়সর, গাছপালা সব হয় যে কাঙাল যায় যে পাতা ঝরে, বাবুরা সব হয় যে কাবু শান্তি গায়ে চড়ে, বলে সবাই বাপরে বাপ লাগান গায়ে তাপ, তাও তো পায় না রেহাই খানা হয় যে চুপচাপ, ওই কাপুনি দেয় ঝাঁকুনি ভোগান্তিটা করায়, ধরে চিবুক মারে চাবুক লোকে দিশা হারায়, চাবুকের ওই চাপকানিতে যন্ত্রণা হয় দেহতে, বেদনাও হয় কোমরেতে কষ্ট দেয় মনেতে, নাকটি ভরে শুধু জলে শরীর ঢল ঢলে, ঠান্ডাটা তাই বুকে লেগে চোখগুলো ছল ছলে, উদাম গায়ে শীতকে দিলে টেক্কা দাঁতে টরে টক্কা, কাপুনিটা বেড়ে গিয়ে পেতে পারে অক্কা, রাতে নিঝুম থাকে না ধুম কনকনে ওই শীতেতে, কুকুর দলের নেই কোষারা কাতর তারা রাতেতে, কঠোর করা ওই শীতেতে ভয় যেতে জলের ধারে, লোকে সবাই ভয়ে জুজু ঠান্ডা যেন ডানটা পারে, লেপের তলায় ঢুকে পড়ে হয়ে জড় সর, রেহাই তবে পাইছে শেষে কেঁপে থর থর, বিছানাটা ছাড়তে হবে গরম চায়ে চুমুক, তাও ছাড়ে না বিছানাটা কেমনি মারে ধমক, প্রচণ্ড শীত আর কুয়াশায় কাঁচে না কিছু গুঁড়ো, নিমোনিয়া হলে পরে বাঁচে না অনেক গুঁড়ো, কাকের মতো হয়েছে আরা নাল করে চান, শরীরখানা হয় রুক্ষ ভয়ে নানা ভান, কষ্টখানা সকালে থাকে চোখে থাকে ঘুম, আলস্যটা না কাটতেই অফিস যাওয়ার ধুম, গরম জলে চানটা করে অনেক আরাম হয়, বাবুরা যায় অফিসেতে ছুটির কামাই নয়, শীতের কামড় যায় যে পালিয়ে বসন্তের তারা খেয়ে, বসন্তে তাই দাপিয়ে বেড়ায় জীবনের গান গেয়ে।